আমাদের এই হেভেন অফ ডুয়ার্স এই একটা সিরিজ আমরা এবারে সবার সামনে আনছি, আমাদের বন্ধুবান্ধব দর্শকদের সামনে আনছি। আমরা যে বুদ্ধির সার্কিটের কাজ করার উদ্দেশ্য নিয়ে পাহাড়ে উঠব আর কি, মানে বক্সা, লেপচাখা, তাসিগাঁও, লালবাংলো, ওদিকে চুনাভাটি, তো এটার সূত্রপাতটা মানে আমরা ঘটনাচক্রে করতে কীভাবে করব এটা নিয়ে আমরা নিজেদের মধ্যেও একটু চিন্তাভাবনা করছিলাম। ঘটনাচক্রে আমরা রাজা ভাতখাওয়াতে এলাম। রাজা ভাতখাওয়াতে আমাদের এক দাদা সনাতনদার বাড়ি, একেবারে জঙ্গলের গায়ে। তো সেখানে সনাতন দীর্ঘদিন ধরেই আসতে বলেছিলেন, নেমন্তন্ন করেছিলেন। তো যাই হোক, তো আমরা সেখানে এলাম, রাত্রিটা কাটালাম বাড়ির বারান্দা থেকে, মানে একেবারে মানে পাশ দিয়ে খেয়ালকে একটা টাস্কার হেঁটে চলে গেল রাজস্বীয় মেজাজে, গিয়ে দিক দিয়ে জঙ্গলে চলে গেল, গিয়ে আবার এদিকে ঢুকে একটা বাড়ি থেকে কলা গাছ নিয়ে লাস্টে লোক খেয়ে দিয়ে বার করে দিল। মানে এটা এই গল্পটা বলতে চাইছি, এটা ডুয়ার্সের খুব অপরিচিত দৃশ্য নয়, কিন্তু এটা বলতে চাইছি একটাই কারণে, এরকম ওয়াইল্ড, এরকম নেচারের একেবারে গায়ে, নেচারের একদম পাশে কাছাকাছি, সেই দিক দিয়ে দেখতে গেলে রাজা ভাতখাওয়া মানে আজকের ডেটে, মানে আগে কি ছিল, সেন্ট্রাল ডুয়ার্সে টুরিস্ট খুব কম আসত, এখন তো সেন্ট্রাল ডুয়ার্সে প্রচুর লোক আসছে, ওয়াই নট তাহলে রাজা ভাতখাওয়া, এটাই বলার। আর আমরা হয়তো ঘটনাচক্রে এখন একটা ছোট সাফারি করে নেব, সাফারি করার পর তারপরে পাহাড়ে ওঠা আর কি। বক্সা টাইগার রিজার্ভ, তার যে বিশাল ব্যক্তি, বিশাল বিশাল ব্যক্তি, আর সবচেয়ে মজার হচ্ছে এই ওয়াচ টাওয়ারগুলো, যেখান থেকে এত বিশাল একটা জঙ্গলের ভিউ পাওয়া যায়। এরকমটা আমাদের এই ডুয়ার্সের সব জঙ্গলে হয়তো এই অভিজ্ঞতাগুলো থাকে না আর কি। ওই যে ময়ূর ডাকছে, আমরা যখন এখানে এসেছি যে সময়টা, হ্যাঁ ধরেই নিয়েছিলাম যে বিশেষ কিছু পাওয়ার মতো নয়, মানে নটা ফটার সময় আর কি, কিন্তু এই জঙ্গলটাকে তুলে ধরার জন্য এটা আমরা আচমকা আর কি সিদ্ধান্ত নিই এবং তার জন্য আসি। এর পূর্ব অভিজ্ঞতা এই জঙ্গলের অনেক আছে, অনেক সুস্মৃতি আছে, কি ভয়ঙ্কর তার রূপ এবং তার প্রাণী বৈচিত্র্য, জীব বৈচিত্র্য সবটা মিলিয়েমিশে বক্সার জঙ্গল সাফারি। আরেকটা জিনিস হচ্ছে, বাজেট টুরিস্টদের ক্ষেত্রে বলছি, এখানকার সাফারি কস্ট অনেক কম, আর রাজা ভাতখাওয়াকে বেস করে অনায়াসে জয়ন্তী টয়ন্তী ঘুরে আসা যায়, তার সাথে হচ্ছে বক্সার ট্রেক করা যায়, লেপচাখা ওইগুলো আছে, তার সাথে এরকম একটা অসম্ভব সুন্দর সাফারি। সাফারি হয় এখানে দুটো গাড়ি অ্যালাউ আছে, আর ইস্ট ডিভিশনে পাঁচটা গাড়ি অ্যালাউ। আমাদের টোটাল সাফারি হয় 23 মাইল থেকে শুরু হয়, আমাদের 23 মাইল রোড থেকে শুরু করে শিকারি রোড দিয়ে একদম 26 মাইল টাওয়ার অবধি, 26 মাইলে একটা টাওয়ার হয়, আবার আমরা ওখান থেকে ঘুরে এসে এটা 25 মাইল টাওয়ার, এটা হচ্ছে মেন হাতি টাওয়ার। এখানে সরকারিভাবে সল্ট ফিল্ড আছে, টোটালটা গ্রেজিং ফিল্ড, ঘাস লাগানো আছে টোটাল, আর ওয়াটার হোল আছে 26 মাইলও আছে, কিন্তু ওখানে সল্ট ফিল্ড নেই, এখানে সল্ট ফিল্ড আছে, সাথে গ্রেজিং ফিল্ড আছে, সাথে ওয়াটার হোল আছে।